فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত। এক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যে মাথা মাসেহ করার পর ঘাড় মাসেহ করতে হবে, অর্থাৎ আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে ওজুর সময় মাথা মাসেহ করার পর ঘাড় মাসেহ করতে হবে কিনা, বিষয়ে দলিল সহ জানতে চেয়েছেন। আসলে দলিল আমরা ওই জিনিসের দিতে পারবো যার দলিল থাকে, যার দলিল নাই তার দলিল দিতে পারবো না। এক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় গোড়ামি করি যে এটা নাই তার প্রমাণ কোথায়। তো আমি যদি পাঁচ অক্ত সালাত আদায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, তো আমি যদি ছয় অক্ত আদায় করে বলি যে ছয় অক্ত নাই তার দলিল কোথায়, তাহলে এই দুটো প্রশ্ন একই হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ আছে কিনা। আসলে ওজুদে ঘাড় মাসেহ করার কোনো সহিহ হাদিস নাই। আবু দাউদ এই সম্পর্কে একটি হাদিস আসছে যে হাদিসটাকে সবাই অধিকাংশ মুহাদ্দিস নিকরাম জঈফ বলেছেন, যেটা আবু দাউদের পনেরো নম্বর হাদিস জঈফ। যে হাদিস সম্পর্কে ইমাম নবী রহিমাহুল্লাহ এটিকে জাল বা মাউজু বলেছেন, সুতরাং এটা সুন্নাত নয় বরং বিদআ। এবং এ সম্পর্কে হেদায়ের ব্যাখ্যাকার আল্লামা ইবনুল হুমামের ভবিষ্যৎ ভাষ্য মতে কেউ কেউ বলেন যে এটা বিদআত, যেটা ফাতহুল কাদিরের ভিতরে প্রথম নম্বর খণ্ডের চৌন্ন নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। এবং হাফেজ ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন যে ঘাড় মাসেহ করা, ঘাড় মাসেহ এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে কোনো সহিহ হাদিস নেই, যেটা জাদুল মালের প্রথম নম্বর খণ্ডের একশো সাতাশি নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। অতএব যারা ওজুর সময় ঘাড় মাসেহ করেন তাদের দলিল জাল বই কিছুই নয়। এটা হলো জাল, যেটা অধিকাংশ মুহাদ্দিস থেকে আমি রেফারেন্স সহকারে বললাম। আসলে আমাদেরকে গোড়ামি ত্যাগ করতে হবে, তাহলে আমরা সুন্নার দিকে ফিরে যেতে পারবো। যেটা নাই সেটা নাই, আসলে দশকে দশই বলতে হবে, দশকে নয়ও বলতে পারবো না, দশকে এগারোও বলতে পারবো না, দশকে দশই বলতে হবে। যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন ততটুকু মানার চেষ্টা করতে হবে। অতিরিক্ত করতে গিয়ে বাড়াবাড়ি করা চলবে না এবং কমাতে গিয়ে কমানো চলবে না। আমাদেরকে সঠিকটা এবং যতটুকু আছে ততটুকু বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সে বিবেক খাটিয়ে একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন, অর্থাৎ ওযুতে ঘাড় মাসেহ করার কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।